রাজ্যের আইন প্রশাসনের ব্যর্থতার কথা, এবার আরও এক অসহায়তার কথা বলবো আপনাদের। রাজ্যে কাজ নেই, বাড়ির ছেলে বেকার, সংসারে ভাতের হাঁড়ি চড়বে কি করে বলুন তো। অগত্যা পেটের টানে যেতেই হচ্ছে ভিন রাজ্যে, প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। দূর দূরান্তে একের পর এক হারিয়ে যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকেরা, কাজ না দিয়ে শুধুই দায় এড়াচ্ছে সরকার। আমরা জানতে পারলাম যে বেই ব্রিজ পাল্টি হচ্ছে, ছেলে কি ওখানে ছিল? ওখানে ছিল তো। অসহায় পরিযায়ী শ্রমিকের বাবার চোখের জল, চোখের সামনে দেখেছেন ছেলের মৃত্যু। বাংলায় কাজ নেই, পেটের টানে ভিন রাজ্যে গিয়ে এভাবেই অকালে হারিয়ে যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকেরা। আজই ঘরে ফিরেছে মিজোরামের মৃত মালদহের চার শ্রমিকের নিথর দেহ। ঘরের ছেলের কফিনবন্দি দেহটা ঘরে ফিরতেই বাঁধ ভাঙল চোখের জল। ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বাংলার শ্রমিকদের। মালদা জেলা যদি 10টা ফ্যাক্টরি থাকতো তাহলে বাইরে যাবার কোনো দরকার ছিল না। আমাদের মমতা দিদি কি করলো? মালদহের ঘটনার মধ্যেই ফের ভিন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে এলো। দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ও ফরাক্কার তিন শ্রমিকের। দুমাস আগেই দিল্লিতে কাজে গিয়েছিলেন তারা। পর পর ভিন রাজ্যের শ্রমিকদের মৃত্যু, এরপরেও বাংলায় কাজের ব্যবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি জানে যে পরিযায়ী শ্রমিক হোক মরুক, 2 লাখ টাকা দিয়ে দিব বলে দিব, কিন্তু ভোটের সময় একটা কিছু বলে দিয়ে ভোট দেবে। রাজ্যে কাজ নেই, তাতে কি সাফাই নিয়ে তৈরি রাজ্যের শাসক দল। প্রান্তিক অনেক মারোয়ারি ভাই যারা কলকাতায় এসে বসবাস করছেন, তার মানে ধরে নিতে হবে যে রাজস্থানের খাবার নেই তা নয়, ভারতবর্ষ আমাদের সবার, সব রাজ্যের সব মানুষকে গিয়ে কাজ করতে হবে। রাজ্যে কর্মসংস্থানের কথা বলে সরকার, বাংলায় যদি এতই কাজ তাহলে কেন বারবার পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে? বারবার দূর দূরান্তে গিয়ে কেন মৃত্যুর মুখে পড়তে হচ্ছে বাংলার সম্পদে? আর কত পরিযায়ী শ্রমিকদের মায়ের কোল খালি হবে? রিপাবলিক বাংলা। এই মুহূর্তে